আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছেন এবং পড়ালেখায় নিয়ে ব্যস্ত আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রসায়ন নিয়ে কথা বলবো, রাইট? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কেমি 05, দ্যাট মিন্স পঞ্চম অধ্যায়ের একটা টপিকস নিয়ে কথা বলবো। কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল চিত্র সহ, কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন পঞ্চম অধ্যায়ে আমরা দুই ধরনের বন্ধন শিখলাম, একটা আয়নিক আর একটা সমযোজী। তোমরা নিশ্চয়ই জানো যে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিছু ব্যতিক্রম ঘটনা আছে, কিন্তু সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে, এটার কারণ কি? এটার কারণ হলো যে পানিতে দ্রবীভূত হতে হলে যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আয়নিক যৌগের মধ্যে আছে। কি যোগ্যতা দরকার? যোগ্যতাটা কি? যোগ্যতা হলো পানিতে দ্রবীভূত হতে হলে অবশ্যই ওই যোগের মধ্যে মেরু থাকতে হবে, আধান থাকতে হবে, চার্জ সৃষ্টি করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আয়নিক যৌগ সৃষ্টি হয় দুটি চার্জ, বিপরীত চার্জের পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে। তাহলে তারা জন্মই হলো দুটি বিপরীত চার্জ দ্বারা, তাই তাদের মধ্যে অলরেডি চার্জ আছে, তাই তারা পানিতে যখন দ্রবীভূত হবে তখন দুটি আধান সৃষ্টি করবে, ক্যাটায়ন অ্যানায়ন, এবং সেই ক্যাটায়ন অ্যানায়ন পানির যে দুটি মেরু আছে, তোমরা নিশ্চয়ই জানো পানি একটা সমযোজী যৌগ বা সেটা পোলার। তোমরা জানো অক্সিজেন মাইনাস আর হাইড্রোজেন প্লাস অংশ হতে পারে, এটা নিশ্চয়ই তড়িৎ ঋণাত্মকতা থেকে তোমরা নিশ্চয়ই এটা শিখে ফেলছো যে পানি একটি পোলার যৌগ, পানিতে দুটি মেরু থাকে, অক্সিজেন হলো মাইনাস আর হাইড্রোজেন প্লাস। এটার কারণ হলো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, তাই সে বন্ধন জোর ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এ নিয়ে ক্লাস আছে, তোমরা দেখে নিবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই পানিতে অন্য কোনো পদার্থ দ্রবীভূত হতে হলে তাহলে কি লাগবে? তার আধান লাগবে। তাহলে আজকে আমরা শিখব যে আয়নিক যৌগ কিভাবে দ্রবীভূত হবে এবং তার কৌশল আমরা চিত্র সহ দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোনো একটা আয়নিক যৌগে আমরা জানি সেখানে একটা মেটাল থাকে, একটা ধাতু থাকে, একটা অধাতু থাকে। একটা আয়নিক যৌগ, একটা ধাতু, একটা অধাতু। ধাতুর চার্জটাকে আমরা যদি এম ধরি আর অধাতুর চার্জকে অধাতুর যোজনীকে সরি এখানে এখানে এম হলো ধাতুর যোজনী আর এন হলো অধাতুর যোজনী। আমরা জানি একটা যৌগ যখন তৈরি হবে তখন একজনের যোজনী আরেক জায়গায় বসে, এটার কারণ হলো আমার যে হাত, এই হাত আমি দিয়ে যখন যাকে ধরবো তখন আমার হাত তো আর আমার কাছে থাকবে না, আমার হাত থাকবে যাকে ধরছি তার কাছে। তাই এমটা হলো এম এর যোজনী, এক্সটা হলো এন এর যোজনী। এখন এই যে যৌগ, এটা আয়নিক যৌগের একটা প্রতীক হিসাবে আমরা লিখলাম। তাহলে এটা যখন আয়নিত হবে তখন কিভাবে হবে, কিভাবে হবে এটা মনে রাখবেন। ধাতুরা হয় ধনাত্মক
আর অধাতু হয় ঋণাত্মক। এখন এর যে যোজনী সেই যোজনীটা এখানে বসবে, আর ওর যে যোজনী সেই যোজনীটা এখানে বসবে, এবং এখানে হবে পাশে হবে, এখানে যেটা আছে সেটাই এখানে হবে, এটা যেখানে আছে সেটাই এখানে হবে। আবার বলছি ব্যাপারটা একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দিচ্ছেন, একটু মনোযোগ দেন, ব্যাপারটা একটু বুঝান, একটু আবার বলছি দেখেন, এমটা হলো এর যোজনী, এনটা হলো ওর যোজনী। যখন আয়নিত হবে ধাতু হবে ধনাত্মক, অধাতু হবে ঋণাত্মক, এই ধনাত্মক চার্জটা হবে ওর যোজনীর সমান, যোজনীটা অনুসারে এখানে হবে, ওর ঋণাত্মক হবে ওর যোজনীর সমান, আর পাশে বসবে কে, এখানে যেটা আছে সেটাই এর পাশে বসবে, এখানে যেটা আছে সেটাই এর পাশে বসবে। একটা উদাহরণ দিলে বুঝবা, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমরা বলি, তাহলে অ্যালুমিনিয়াম হবে প্লাস, অক্সিজেন হবে মাইনাস। অ্যালুমিনিয়ামের যোজনী তিন, তাই থ্রি প্লাস, অক্সিজেন যোজনী টু, তাই টু মাইনাস, আর এখানে আছে পাশে টু তাহলে এটা টু, এখানে আছে থ্রি তাহলে এটা থ্রি। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় বুঝতে পারছেন, আমি সবসময় একটা কথা বলি যে একটা ক্লাস থেকে আপনি সবকিছু শিখে ফেলবেন না, একটা ক্লাস থেকে যদি একটা লাইন শিখে ফেলতে পারেন তাহলে প্রতি ক্লাস থেকে এক লাইন শিখলে আপনি কত কিছু শিখবেন। আমি বলছি না এক ক্লাসে আপনাকে সব শিখিয়ে দিব, কিন্তু একটা ক্লাস থেকে একটা ইনফরমেশন যদি ভালোভাবে বুঝো তাহলে সেটাই তো আমাদের কাজে লাগবে, রাইট? তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, যে আয়নিক যৌগের মধ্যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন সৃষ্টি হবে, রাইট? একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন সৃষ্টি হবে। তাহলে এবার যখন পানিতে দ্রবীভূত হবে তাহলে এই ধনাত্মক অংশটা কিভাবে হবে দেখো, চিত্রটা দেখো, দ্রবীভূত হলে এই যে ধনাত্মক যে অংশটা অর্থাৎ এম, এটাকে পানির মাইনাস অংশটা ঘিরে ফেলবে। পানির মাইনাস কোনটা? অক্সিজেন। তাহলে আপনারা কিভাবে আঁকবেন, এই অক্সিজেনটা কাছে দিবেন, অক্সিজেনটা ওর কাছাকাছি দিবা, আর এভাবে হাইড্রোজেন তো ভি আকৃতির, আপনারা জানেন পানিটা এভাবে আমরা আঁকি, এভাবে আঁকতে পারো, এভাবে আঁকতে পারো, একই, রাইট? তাহলে আমরা এগুলো কি, এগুলো হলো হাইড্রোজেন, তাহলে এটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন দিয়ে দিলা, রাইট? তোমরা জানো যে অক্সিজেন হলো মাইনাস, অক্সিজেন মাইনাস, অক্সিজেন ডেল মাইনাস, এটা হলো ডেল মানে আংশিক, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস, প্লাস গুলো আমরা দিয়ে দিই, প্লাস গুলো আমরা কি করলাম দিয়ে দিলাম, তার মানে আমরা কি লিখলাম যে যৌগটা যে দ্রবীভূত হবে তার ধনাত্মক অংশটাকে পানির ঋণাত্মক অংশটা আকর্ষণের মাধ্যমে ঘিরে ফেলবে, আকর্ষণের মাধ্যমে কি করবে, ঘিরে ফেলবে, ফলে কি হবে, ফলে আমার যৌগটার ধনাত্মক অংশ আর পানিটার ঋণাত্মক অংশ পরস্পর আকর্ষণের মাধ্যমে আলাদা করে ফেলবে। একইভাবে যেখানে যে মাইনাস অংশটা আছে সে মাইনাস অংশটায় পানির ধনাত্মক অংশটা আকর্ষণ করবে, তাহলে পানির ধনাত্মক অংশ কোনটা, পানির ধনাত্মক অংশ হাইড্রোজেন, তার মানে এভাবে আঁকবা। এবার অক্সিজেনটা একটু দূরে দিবা, অক্সিজেনটা এবার একটু দূরে দিবা, এই সময় আমরা কাছে দিছি এবার দূরে দিছি, কিভাবে আঁকবে লক্ষ্য করো, এবার হাইড্রোজেন গুলো কাছে দিব আমরা, দেখো লক্ষ্য করো আমরা হাইড্রোজেন গুলো কাছে দিলাম। এখন তোমরা বলতে পারো স্যার আমরা চারপাশে কয়টা পানির অণু দিব, এটা চারটা দিতে পারো, ছয়টা দিতে পারো, এটা কোনো নির্দিষ্ট দরকার নেই, জাস্ট কৌশলটা দেখাবা, এগুলো হাইড্রোজেন, হাইড্রোজেন আর অক্সিজেন মাইনাস মাইনাস মাইনাস, এটা মাইনাস, হাইড্রোজেন প্লাস 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 প্লাস, তাহলে মাইনাস অংশটা কি পানির প্লাস অংশটা কি করবে, পানির প্লাস অংশটা ঘিরে ফেলবে, অর্থাৎ আকর্ষণের মাধ্যমে তাকে সেপারেট করে ফেলবে, ফলে যে কোনো একটা যৌগের মধ্যে যে ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হবে, এই ক্যাটায়নটাকে পানির মাইনাস অংশ আর অ্যানায়নটাকে পানির মাইনাস অংশ পরস্পরকে আকর্ষণ করে
এভাবে দ্রবীভূত হয়। তার মানে কোন যৌগ তখনই পানিতে দ্রবীভূত হবে যখন ওই যৌগটা মেরু তৈরি করতে পারে অথবা প্লাস মাইনাস অংশ সৃষ্টি হতে পারে। অর্থাৎ লাইক ডিজলভ লাইক, যেমন তেমনের সাথে মিশে। আমরা জানি তেল এবং পানি কিন্তু মিশে না। পানিতে যদি তেল দাও তাহলে তেলটা উপরে পড়ে থাকবে, কারণ কি তেল হলো অপোলার, মেরু তৈরি করতে পারে না, তাই তেল পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু যারা আয়নিত হতে পারে তারা পানিতে দ্রবীভূত হবে। এটার মূল কারণটা কি? মূল কারণ হলো পানির মেরু তৈরি করে। পানির মধ্যে দুই ধরনের চার্জ আছে, একটা প্লাস অংশ একটা মাইনাস অংশ। তাহলে সেও তাদের সাথেই কথা বলবে যাদের মধ্যে প্লাস মাইনাস আছে। এখন পানি মেরু তৈরি করতে পারে, কি মেরু? একটা পজিটিভ মেরু, একটা নেগেটিভ মেরু। তাই যারা মেরু তৈরি করতে পারবে তাদের সাথেই পানি কি হবে? তাদের সাথে পানি বন্ধুত্ব হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কিভাবে আমাদের দ্রবীভূত হবে। আমরা এখন যে কোনো কিছু উদাহরণ দিলে পারবো, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিত হয়ে হবে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে নিশ্চয় তোমরা বুঝতেছো যে এই জায়গাটা হবে সোডিয়াম প্লাস, আর এই জায়গাটা কি হবে? ক্লোরিন মাইনাস। কি সহজ না বিষয়টা? আচ্ছা, এবার দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা আয়নিত হবে কিভাবে? তোমরা নিশ্চয় জানো ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়ামের যোজনী কত? দুই, তাহলে এখানে হবে দুই, আর ক্লোরিনের যোজনী কত? এক, এজন্য এখানে এক। ম্যাগনেসিয়াম এখানে কত লেখা আছে? এক, তাহলে পাশে একই বসলো। ক্লোরিনের এখানে কত? দুই, তাহলে এখানে দুই বসলো। তাহলে এখানে কে আসবে নিশ্চয় বুঝতে পারছেন, চিন্তা করো তো কি আসবে নিশ্চয় বুঝতে পারছো, যে এখানে হবে ম্যাগনেসিয়াম টু প্লাস, আর এখানে ক্লোরিন মাইনাস হবে। কি খেয়াল করো তো, উঠাও চিত্রটা একটু, উঠাও তো একটু, উঠায় লক্ষ্য করো যে ব্যাপারটা বুঝো কিনা, একটু ভাবো। পড়ালেখায় নিজে নিজে যদি না ভাবো তাহলে কখনো তোমার জ্ঞানের পরিধি বাড়বে না। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বেলুন, বেলুনে যখন আমরা ফু দেই, বেলুন কি বড় হতে থাকে, কিন্তু বেলুনে যদি ফু দিয়ে তুমি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ফুলিয়ে যদি তুমি বসে থাকো তাহলে বেলুন আর বড় হবে না, আরো চাপ দিতে হবে, অর্থাৎ বায়ু প্রেশার দিতে হবে। তুমি যদি আরো বাতাস দাও বেলুন বড় হচ্ছে, তার মানে তুমি যদি ব্রেনকে কাজে লাগাও, ব্রেনে অর্থাৎ বল প্রয়োগ করো, তার উপর প্রেশার দাও, বুঝো বুঝো, তাহলে ব্রেন কিন্তু বড় হবে, অর্থাৎ খুলে যাবে। অর্থাৎ ব্রেন তো আর বাড়বে না, আয়তনে বড় হবে না, কিন্তু আমি এখানে বলতে চাই যে সেটা তোমার কি হবে, ক্যাপাসিটি, তোমার ধারণ ক্ষমতা বাড়বে, ধারণ ক্ষমতাটা বাড়বে, রাইট প্রিয় শিক্ষার্থী? তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দেই তাহলে অ্যালুমিনিয়াম প্লাস হবে, আর অক্সিজেন মাইনাস, অ্যালুমিনিয়ামের যোজনী তিন তাহলে থ্রি, অক্সিজেনের যোজনী দুই দুই, অ্যালুমিনিয়াম আছে দুইটা দুই, অক্সিজেন আছে তিন তিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে এখানে কি হবে, এখানে চেঞ্জ হয়ে কি হবে, এখানে হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, আর এখানে হবে কি, এখানে হবে অক্সিজেন টু মাইনাস। তার মানে কি আমরা নিশ্চয়ই ব্যাপারটা আজকে বুঝতে পারলাম যে পানিতে একটি যৌগ তখনই দ্রবীভূত হবে যখন ওই যৌগটার মধ্যে প্লাস মাইনাস সৃষ্টি হতে পারে। তাই সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় তবে কিছু ব্যতিক্রম ঘটনা আছে, রাইট? এবং আমরা দেখলাম যে যৌগের মধ্যে যে ক্যাটায়নগুলো আছে এই ক্যাটায়নগুলো পানির মাইনাস অংশ, আর যৌগের মধ্যে যে অ্যানায়ন অংশ সৃষ্টি হবে সেটা পানির ধনাত্মক অংশটা আকর্ষণ করবে, বিপরীত বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তোমরা অবশ্যই একটা বিষয় ভালোভাবে পড়তে হবে, আর সে বিষয়ে আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল অথবা তোমাদের আমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি কিন্তু পানি যে পোল তৈরি করে, মেরু কিভাবে তৈরি করে সেটা আমি বলছি, তো আপনারা নিশ্চয় সেখান থেকে দেখে নেবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা
নিশ্চয় আমরা এই বিষয়টা বাসায় আবার বসে এটা নিয়ে সময় দিব এবং এটা নিয়ে আমরা কথা বলবো এবং আরো কি করা যায়, আরো কি হতে পারে, কেন এ ধরনের আমরা আর অনেক কোশ্চেন আমাদের মনে নিয়ে আসবো এবং আমরা নতুন নতুন জিনিস শিখবো, তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, পড়ালেখা করবে, বড় হবে। সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।